বীজগণিতের প্রতীক যুক্ত সংখ্যা হলো, আমরা যখন পাটিগণিত করি তখন যে সব সংখ্যা ইউজ করে থাকি অঙ্কর জন্য সবগুলো ধনাত্মক সংখ্যা। কারণ যেমন ধরো আমরা যদি লিখি 4, 4, 5, 6, 7, এগুলো সব ধনাত্মক। আবার যদি এর সাথে -4, -5, -6, -7 এগুলো সংখ্যা, এগুলোকে বলে ঋণাত্মক সংখ্যা। এগুলো ধনাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা শুধু সংখ্যা মানে হচ্ছে এর সামনে প্লাস সাইন আছে, এর সামনে প্লাস সাইন আছে, এর সামনে প্লাস সাইন আছে। বীজগণিতে প্লাস সাইনটা পূজ্য হিসেবে থাকে, আর -4 মানে হচ্ছে এটা একটা সংখ্যা কিন্তু নেগেটিভ সংখ্যা, তাকে বলে ঋণাত্মক সংখ্যা। তো ঠিক একইভাবে আমরা যদি নাম্বার লাইন দেখি, এই নাম্বার গুলোকে -4, -5, -6, -7, আরেকটা আছে নাম্বার লাইন। আমরা নাম্বার লাইন হচ্ছে লম্বা করে একটা টান দিই, আমরা যে পাটিগণিত যেটা দেখেছি, পাটিগণিত যেটা করতে পারো এটা হচ্ছে নাম্বার লাইন। এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, কিন্তু বীজগণিতের যে নাম্বার লাইনটা হবে সোজা একটা টান দিবা, একটা একটা, এখানে একটা জিরো মাঝখানে থাকবে, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে -1, -2, -3, -4। দেখেন ও জিরো থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হয়ে যদি 4 বলা হয়, +4 মানে হচ্ছে 1, 2, 3, 4, তার মানে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে +4। আর যদি -4 বলা হয় তাহলে 1, 2, 3, 4, -4, এটাকে বলে -4। তো এখন তো এখানে আমরা বীজগণিতে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি বা উপস্থাপন করি, কেন করা হয় তা যদি মেইন করার উদ্দেশ্য হচ্ছে, পাটিগণিতে আমরা অনেক কিছু অঙ্ক করেছি, যেমন লাভ ক্ষতি, লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি করতে গিয়ে আমাদের লাভ হচ্ছে কি, যখন আমাদের কখন বিক্রয় মূল্যের সাথে বেশি হয় তখন লাভ বলা হয়। পাটিগণিতে আগেই বলেছি সবসময় ধনাত্মক সংখ্যা ব্যবহার হয়, কিন্তু এখানে লাভ মানে হচ্ছে যেমন 4 টাকা যদি লাভ হয় +4, আর ক্ষতি মানে 4 টাকা যদি ক্ষতি হয় তাহলে -4। অথবা ধর আয় ব্যয়, আমরা যদি আয় আয় ব্যয় হিসাব শিখেছি, আয় তারপর হচ্ছে ব্যয়, আয় মানে হচ্ছে প্লাস, তার মানে টাকা আয় হচ্ছে, মানে করে 5 টাকা আয় করছে যদি বলে +4, 5 টাকা ব্যয় করেছে -4, -5, +5, -5। তারপর যদি হ্রাস বৃদ্ধি, যদি বলে হ্রাস বৃদ্ধি, তার মানে হচ্ছে যদি 6 টাকা, ছয় যদি বলে যে আজকে তাপমাত্রা 6 ডিগ্রি হ্রাস পেয়েছে, তারপরে -6 ডিগ্রি, তাপমাত্রা 6, 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, +3 ডিগ্রি। এইভাবে আমরা নেগেটিভ ভ্যালুকে উপস্থাপন করি। আরেকটা কাজ আছে, যেমন অনেক সময় আমাদের কাজ করতে হলে নেগেটিভ আমাদের সংখ্যায় আছে, মানে ঋণাত্মক সংখ্যাকে আমরা ধনাত্মক হিসেবে উপস্থাপন করতে হবে, তাকে বলে পরম মান, পরম মান বা অ্যাবসুলুট ভ্যালু, পরম মান বা অ্যাবসুলুট ভ্যালু ইংরেজিতে বলে। তো পরম মানটা হচ্ছে এটা একটা চিহ্ন দ্বারা স্থাপন করা হয়, এরকম একটা চিহ্ন, এই চিহ্নের মাঝখানে যেটা বসানো যে -5 সমান সমান হচ্ছে 5, তার মানে এটা একটা পরম মান। তো এখানে হচ্ছে +5 সমান সমান 5। তো এই চিহ্ন দুইটার, এই পরম চিহ্ন দুইটার মাঝখানে যে সংখ্যায় বসে ঋণাত্মক বা ধনাত্মক যাই হোক না কেন, সেটাকে ধনাত্মক হিসাবে দেখা যাবে। তো পরম মানের সাহায্যে আমরা এই চিহ্ন, পরম মানের চিহ্ন হচ্ছে এটা, এর মধ্যে যা বসবে -4 বসলে = 4, যদি আমরা -7 = 7, তো এটাকে পরম মানে এভাবে
প্রেজেন্ট করা যায়। আমরা কিছু অঙ্ক দেখবো এখানে, তো এখানে আপাতত এই ভিডিওটা শেষ করছি, এরপর